প্রিয় মাদিনী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে ছোটটা আলা হজরত তাই না মাদিনী চ্যানেল প্রিয় বন্ধুরা আপনাদের জন্য এই অনুষ্ঠান বিশেষ করে খুবই চমৎকার সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে সেগমেন্ট দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো অর্জন করতে পারবো যারা আমাদেরকে দেখছেন এই অনুষ্ঠান থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছোট বন্ধুরা দুরশরীফ পাঠ করেছি আমরা পাঠ করেছি এই দুরশরিফ পাঠ করে কি ফজিলত রয়েছে শুনতে হবে না এই দুরশরীফের যদি ফজিলত আমরা শুনি তাহলে আমাদের কি হবে জানেন আবুল ফজল আল কিন্দি রহমাতুল্লা আলাই এর ওয়াফাতের পর ঈসা বিন আবাদ আবাদুল্লাহ আলাই স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল বিকা আল্লাহ পাক আপনার সাথে কী রূপ আচরণ করেছে তিনি উত্তরে বললেন জানেন কি বলেছেন শুনুন বলে আমার হাতের শুধুমাত্র দুইটু আঙ্গুল আমাকে মুক্তি দিয়ে দিয়েছে দেখেন আমরা সুবাহান কেন বললাম সে মুক্তি পাওয়ার কারণে কেন মুক্তি পায় যে শুনুন তখন তিনি হজর সাইদুনা ইসা বিন আব্বাদ রহমাতুল্লা আলাই তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন আচ্ছা ভাই এর মানে কি তিনি বললেন আসল কথা হলো যখনই আমি কিতাবে প্রিয় নবী রসুল আরবি আলাইহি তলিহিব সাল্লামের নাম মুবারক লিখতাম তখন তার নাম মুবারকের পর এই দুই আঙ্গুল দ্বারা সাল্লাহআ আলা মোহাম্মদ লিখতাম আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা আপনারা শুনলেন তো ধনুষ্য পাঠ করে কি ফজিলত অর্জিত হয়েছে হ্যাঁ তাকে আল্লাপা কী করে দেন ক্ষমা করে দেন এবং যখন কিতাবে যখন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ নাম লিখতেন তো তিনি বলেন আমি আমার এই দুই আঙ্গুল দ্বারা কি করতাম দরুশেব লিখতাম সাল্লাল্লাহু আলা মোহাম্মদ এর কারণে তার কি হয়ে গেল তাকে মুক্তি করে দেওয়া হলো তাকে ক্ষমা করে দেওয়া হলো তো আমরা দরুশে পাঠ করব তো আল্লাহ তো আসুন আমরা একবার দরুশে পাঠ করি সললু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আমরা যে ঘটনা বলবো তো ঘটনা তো বলার আগে ছোট বন্ধুদের যারা রয়েছে এনাদের পরিচয় সম্পর্কে জেনে নেয় আসুন আমাদের সাথে রয়েছে ছোট বন্ধু এনাদের পরিচয় সম্পর্কে জেনে নেই জি আপনার পরিচয় সম্পর্কে বলুন আমার নাম মোহাম্মদ জুনাইদ মাশাআল্লাহ জি আপনি গোল মাদ্রাসে পড়েন আলা জি জি ফয়জ আলি আলাহত মাদ্রাস মাদ্রাসে পড়েন আপনি জি আপনি বলুন

কিশোরগঞ্জ মাশাআল্লাহ কিশোরগঞ্জের ছোট বন্ধুরা দেখছেন এনারা সবাই মাদ্রাসায় পড়তেছে কেন পড়তেছে একমাত্র উদ্দেশ্য আল্লাহ পাকের কালাম শিখিয়ে নেওয়া মুসলমানের কাছে পৌঁছিয়ে দেওয়া তাই না বন্ধুরা তো আসুন আমরা যে চমৎকার ঘটনা রয়েছে শিখবো শুনবো এবং আমলও করব। ঘটনা হচ্ছে একজন আল্লাহর প্রিয় নেককার বান্দা এই নেককার বান্দার ঘরের দরজা রয়েছে না ঘরের দরজায় জানেন কে পাহারা দিত হ্যাঁ বাঘ কে বাঘ দেখছেন নি আল্লা বলি আল্লাহর প্রিয় বান্দার দরবারে কারা পাহারা দিত বা কেন কে পাহারা দিত আল্লাহ বাঘ তাকে পাঠিয়ে দিয়েছে বাঘকে তাকে হেফাজত করার জন্য শুনবেন ঘটনাটি শোনার পরে কি করবেন আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে শোনেন একজন আল্লাহর বলির প্রিয় ভাই যার নাম হচ্ছে হজরত আল্লামা মাওলানা হাসান খান রহমাতুল্লাহ আলাই তিনি ওই বাসাতে বসবাস করতেন তিনি ওখানে থাকতেন এবং তার উত্তরের দিকে প্রাচীর ছিল দেওয়াল দেখি না আমরা এই দেওয়াল ছিল বর্ষায় সেটা কি হয়ে যায় পড়ে যায় তো সাময়িকভাবে সেখানে জানেন কি করা হয় পর্দা পর্দা দেখছি আমরা হ্যাঁ পর্দা করা হয় সেখানে তো এক সময় কুরবানির দিন ঘনিয়ে আসে কুরবানির দিন আপনারা দেখছেন কি হয় সেই দিনও কুরবানির দিন ছিল গরু জবাই করার দিন কিন্তু কিছু সমস্যা দাঁড়িয়ে যায় সেখানে এক যারা বিরোধিতা করতো তারা এখানে বিভিন্নভাবে এনাকে কি করেন সে আল্লাহর বলিকে টেনশনে ফেলিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহর বলি টেনশন করে না কেননা আল্লাহ সাথেই সাথে তিনি রাহমাতুল্লা বিভিন্ন মাসালা কি করতেন প্রদান করতেন একবার একটা ঘটনা ঘটে একজন ব্যক্তি সে বিরোধিতা এই সব কাজের তো সে আল্লাহর বলিকে যেন কি করতে আসছিল হ্যাঁ হত্যা করার জন্য বলছিল আমি করব হত্যা করবো এরে আমি মেরে ফেলবো থাকবেন আর এগুলোর ফতুয়া কেউ দিবেন এগুলো মশালা কেউ দিবে না আমরা আমাদের মতো রাজত্ব করতে পারবো এগুলো আর চলবে না আমাদের রাজত্বে আমাদের রাজ্যে তো কি হবে আমাদের রাজ্যে আর কি হবে না কেউ হত্যা হবে না অর্থাৎ পশু কুরবানির পশু জবাই হবে না তো এখন এনাকে যে মারতে চাইছিল যখন মারতে বাসায় ঢুকছে ওই বাসায় বলছিলাম না প্রাচীর ওই যে দেওয়াল কিসের জন্য ভেঙে যায় বর্ষার কারণে ভেঙে যায় না কিসের কারণে ভেঙে গেছিলো বর্ষার কারণে তো এখন এই সুযোগ পাইছিল সেই জায়গায় পর্দার ভিতর থেকে ঢুকে সে বলিকে কী করবে হত্যা করবে যখন সে পর্দা সরাই যে রুমে প্রবেশ করবে দেখতে পারে একটি বাঘ কি দেখতে পারে এই বাঘ দেখে সে কী বসতেন ভয়ে পালিয়ে যায় তারপরে দিন সকালে সে আল্লাহর বলি দরবারে আসে আসে তবা করে হুজুর আমাকে মাফ করে দেন আমি ভুলবশত মানে এই ধরনের কাজ করেছিলাম কিন্তু এই দৃশ্য দেখার পরে আমি তবা করে নিচ্ছি হুজুর তখন সে আল্লাহর বলি তিনি তো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ আমাদের উপর দয়া করে না তো আল্লাহর যারা বান্দারা রয়েছে এই বান্দারা কি করে প্রিয় বান্দারা আরেকজনের উপরে মানুষদের উপর কি করে থাকে দয়া করে থাকে তার উপর দয়া করলো এবং সেই ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলো বন্ধুরা তো দেখলেন এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম আল্লাহ পাকে যারা প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ পাক কোরআনে করিমে বলে হে কোরআন তুমি কি বলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের বিষয়ে কোরআন বলবে শুনে নেও নিশ্চয়ই তাদের কোনো ভয় নাই এবং দুঃখ নাই তো প্রিয় ভাইরা এবং আল্লাপাকে আর অন্য জায়গায় বলেছে হে ইমানদার গণ যদি আমি কোরআনকে বলবো কোরআন আরও বলো তুমি আরও বলো আল্লাহর মলিদের বিষয়ে কোরআন বলতে লাগবে হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ ব্যক্তিদের সাথে থাকো তাই না তো সে আল্লাহর বলি জানেন কে ছিল হ্যাঁ সে আল্লাহর বলি আপনাদের মধ্যে কি বলতে পারবে ঘটনা শোনার পরে ঘটনা শুনতেছে আপনারা মনে মনোযোগ দিয়ে শোনেন না মনে হয় হতে পারে এটা জানা নেই তারপর আমি জানিয়ে দিই আপনাদেরকে সে আল্লাহর বলি হচ্ছে ইমাম নাকি আমরা বলি আলা হজরত আল্লাহর বলি ছিলেন তো এই আল্লাহর বলি আলহামদুলিল্লাহ দিনের জন্য অনেক কি করেছেন কষ্ট করেছেন মাসলা লিখে দিয়েছেন এবং যখন আল্লাহর বলিরা দুনিয়া থাকে পদ্মা হয়ে যায় তখন আল্লাহ পাক কোরআনকে জিজ্ঞাসা করবে হে কোরআন তুমি বলো ওলিদের বিষয় বলে যখন দুনিয়া থেকে পর্দা করে কোরআন বলতে লাগবে জানেন কি বলবে কুরআন বলবে তাদেরকে মৃত বলো না নিশ্চয় তারা কি রয়েছে জীবিত রয়েছে তো ছোট বন্ধুরা আমরা যেখান থেকে আল্লাহ রউলির কারামর সম্পর্কে শুনলাম অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম তাই না আমাদেরকে আরো শিখতে হবে জানতে হবে তো আসুন যারা বন্ধুরা যে এখানে উপস্থিত রয়েছে বন্ধুদের কাছ থেকে ইংশা আল্লাহুল করিম জিজ্ঞাসা করবো কে কী শিখতে পেরেছে যে আপনাদের মধ্যে কে বলতে পারবে কি শিখতে পেরেছেন আল্লাহ রৌলের কেউ ক্ষতি করতে পারে না আল্লাহ নাদারকে হ্যাঁ করে মাশাআল্লাহ আপনি সুন্দর করে শুনেছেন বলে আপনি বলতে পারছেন যে আল্লাহর বলিদেরকে কেউ ক্ষতি করতে পারবে না কেন আল্লাহ পাক বলে দিয়েছে কোরআনে কারিমে এই জন্য তো আল্লাহ পাক তাদেরকে হেফাজত দান করে থাকে যে আপনাদের মধ্যে আর কি বলবে আল্লাহ ওলিদের কোনো ভয় নাই মার্শাল্লাহ আপনি খুব চেষ্টা করেছেন বলার আল্লাহর বলিরা যারা রয়েছে তাদের কোনো দুনিয়া আখেরাতে ভয় নাই কেননা আল্লাহ পাক তাদেরকে কি দয়া দ্বারা জান্নাত দান করে দেবে ইনশাআল্লাহ জি আপনাদের মধ্যে কি বলবে যে ব্যক্তি যে আল্লাহ অলিকে যে হত্যা হত্যা করতে এসেছিল সে ব্যক্তি আল্লাহর অলির কাছে ক্ষমা চেয়েছে মাসা আপনি খুব মনোযোগ সহকারে শুনেছেন জি হ্যাঁ আল্লাহর বলিরকে হত্যা করতে এসেছিল কিন্তু সে পারে নাই ইমাম আহমদ রাজা খানকে হত্যা করতে এসেছে কিন্তু সেই দৃশ্য দেখে তবা করে নিলেন ইসলামের ছায়া সে চলে আসে বন্ধুরা তো আমরা অনেক কিছু শিখলাম তো বন্ধুরা আসুন ইনশাআল্লাহুল কারিম যে আমাদের খুবই একটি চমৎকার সেগমেন্ট রয়েছে প্রিয় বন্ধুরা যারা অপেক্ষায় ছিলেন শিক্ষণীয় মূল্য কিছু শিখবেন তাই না কিছু শিক্ষণীয় শিখবেন আমাদের বন্ধুরা রয়েছে আজও আমরা ইনশাল করিম অজুর বিষয় শিখব কিসের বিষয় অজু প্রিয় বন্ধুরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ অজুর বিষয় আমাদেরকে শিখতে হবে না তো প্রথমে আমরা ফরজ শিখেছিলাম হ্যাঁ তারপর নামাজের বিষয় শিখেছি তারপরে এখন অজু যে সোননাথ আছে এটা শিখতে হবে তাই না আমার নবী বলে যে ব্যক্তি আমার সুননাথকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে কই থাকবে জান্নাতে থাকবে তো আমরা সুন্নাত শিখবো জি আসুন আমরা সুন্নাত শিখবো অজু সুন্নাত কয়টি কে বলতে পারবে তেরোটি আপনি আপনি মাসাল্লাহ সবাই বলেছে কিন্তু মাসাল্লাহ আমাদের যে রজত ভাই রয়েছে তার উত্তর সঠিক হয়েছে অজু সুন্নত হচ্ছে চোদ্দোটি নাম্বার এক হচ্ছে আমি যে অজু করব এর নিয়ত থাকতে হবে নাম্বার দুই হচ্ছে বিসমিল্লা পরব কি পরব বিসমিল্লা পরব নাম্বার তিন আমরা কি করব। উভয় হাতের যে কঞ্জি রয়েছে কঞ্জি তিনবার ধত করব। নাম্বার চার তিনবার আমরা কি করব। মিসওয়াক করব তারপরে তিন আঞ্জলি পানি তারা কুলি করব তারপরে রোজাদা থাকলে আমরা কি করব। গড়গড়া করব তারপরে আমরা কি করব তিন আঞ্জলি পানি দিয়ে আমাদের যে নাক আছে এই নাকের ভিতর পানি দিব নাকের ময়লা পরিষ্কার করবো তারপরে দাড়ি যদি না থাকে ছোটোবেলা এটা বড়দের জন্য আপনারা তো ছোটো রয়েছেন আপনাদের দাড়ি হবে না একদিন দাড়ি হবে তো যদি দাড়ি থাকে এই না থাকা অবস্থায় আমরা কি করব। দাড়ি খিলাল করব তারপরে হাত আমাদের হাত যে রয়েছে পা রয়েছে আঙ্গুল সমুখ কী করব খিলাল করব তারপর সম্পূর্ণ মাথা একবার মাসা করব তারপর কান মাসা করব যে কান আছে না এই কানকে কি করতে হবে মাসা করতে হবে এটাও কি রয়েছে সুন্ডাত রয়েছে তারপর অজুর ফরজগুলো ধারাবাহিকতা আমরা কি করব। রক্ষা করব তারপরে অন্য অঙ্গ শুকার আগে আরেক অঙ্গ কি করব ধৌত করে নিব নাম্বার শেষ হচ্ছে একটি অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গ কি করব আমরা ধৌত করে নিব তো অনেক কিছু শিখতে পারলাম তো আপনাদেরকে শিখতে হবে আপনাদেরকে শিখতে হলে যেন কি বই পড়তে হবে তাওয়াতি ইসলামী মাকতাবাতুর মদিনাতে রয়েছে নামাজের আহকাম একটি কিতাব রয়েছে এই কিতাব আপনারা সংগ্রহ করে নিন অসংখ্য মাসলা মাসেল রয়েছে অসংখ্য আমরা কিছু শিখতে পারবো প্রিয় বন্ধুরা ছোট বন্ধুদের কাছ থেকে আসুন জিজ্ঞাসা করি অজুর সুন্নাত কয়টি চোদ্দোটি তো বলেছে এক একজন কাছ থেকে কয়েকটা করে আমরা পয়েন্ট জিজ্ঞাসা করব। জি আপনি বলুন অজুর প্রথম নাম্বার কি আছে মাসাল্লাহ তারপর আপনি বলেন দ্বিতীয় নাম্বার কি মাসাল্লাহ জি আপনি বলেন তিনবার মেসওয়াক করা মাশা আল্লাহ তিনবার মিসওয়াক করে হাত ধুতে হবে না বলেন আকিদ ধুতে হবে প্রথমে তিনবার দোনা হাতে কোনসা দৌত করা না কবজি হবে কি হবে কবজি হ্যাঁ তারপরে জি আপনি বলুন মিসওয়াক করা মাশা আল্লাহ জি আপনি বলুন কুলি করা জি তারপর নাকি পানি দেওয়া মাশা জি আপনি বলুন হাত ও পায়ের আঙ্গুল সহ হেলাল করা মাশাআল্লাহ জি আমার ছোট বন্ধুরা অনেক চেষ্টা করেছে বলার জন্য তো আপনারাও কি করবেন নিজের বাবা আম্মুকে এগুলো শোনাবেন মা দেখো তো আমি বলি অজুর বিষয়ে বাবা দেখো তো তাহলে কি বাবা আপনাদের জানে আপনাদেরকে শিখিয়ে দেবে তো প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ অপেক্ষা ছিলেন নাতে মুস্তফা তাই না আমাদের সাথে আমাদের ছোট বন্ধু রয়েছে খুবই চমৎকার আর সুকণ্ঠ দ্বারা আমাদেরকে নাতে মুস্তফা শোনাবে

उस पर ये नजर सार जमाने की लगी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है मोहम्मद ने मोहम्मद ने वही खत पे रसूल है मखदूम मुरमी वही वाणी कुल उस पर नजर মাশা আল্লাহ মার হাবা আমাদের ভাই কত সুন্দর শুনাইল নাতে মুস্তফা কত সুন্দর আমার নবীর প্রশংসা করলেন নাতে মাধ্যমে আমার নবীর নাতে মুস্তফা শুনবো তো আমরা শুনলে কী হবে বলুন তো অন্তর আলো হবে ইনশা আল্লাহুল করিম তো বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তো এখন বিদায় নিতে হবে কেননা সময় খুব কম রয়েছে তাই না তো আপনাদেরকে বলবো আমি আপনারা বেশি বেশি করে মাদিনী চ্যানেল দেখুন অনেক কিছু শিখতে পারবেন তো ইংসা আল্লাহুল করিম আবারও আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন صلوا على الحبيب صلّى الله تعالى على <applause>